কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটি হেলদি রেসিপি নিয়ে এসেছি, আর তা হলো বিটরুটের জুস রেসিপি। যারা রক্ত শূন্যতায় ভুগছেন তাদের বিটরুট হতে পারে অন্যতম বন্ধু। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হয় বিটরুটের জুস। করার জন্য আমি একটি বিটরুট নিয়ে নিয়েছি। এখন বিটরুটের উভয় সাইডের শক্ত অংশ একটি চাকুর সাহায্যে কেটে নেব। তারপর পিলারের সাহায্যে উপরের খোসা ছাড়িয়ে নেব। বিটরুটের ভিতরের অংশ কত সুন্দর লাল হয়ে থাকে। এখন যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিটরুট গুলো। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ঠান্ডা পানি। সব উপকরণ দেওয়া শেষ, এখন ব্লেন্ড করে নেব। বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন কে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, পটাশিয়াম। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বিটের জুড়ি নেই। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যারা বিটের রস পান করে 3 ঘন্টার মধ্যে রক্তচাপ কমে গেছে তাদের। ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, এখন একটি গ্লাসে কয়েক টুকরো বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন বিটরুটের জুস। লাং এবং ত্বকের টিউমার রোধ করে, এছাড়া ব্রেস্ট ক্যান্সারের সেল নষ্ট করতে পারে। শরীরকে সুন্দর এবং ফিট রাখার জন্য বিটের রস পান করতে পারেন, এটি পেশির শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও খুব তাড়াতাড়ি এনার্জি আনতে বিটের রস পান করা যায়। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।